প্রেম রোগ সিরিজ পর্ব 12। চেনা দিবস উপলক্ষে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? হে বোন, এতদিন যা করেছেন তা এখনই থামিয়ে দিন। ভবিষ্যৎ স্বামীকে আর ঠকাবেন না। একজন লম্পটের হাতে নিজেকে নিংড়ে শেষ করে দেবেন না। তার চাহিদা শেষ হলে সে আরেকজনকে নেবে, কিন্তু আপনি চাইলেই পাবেন না, পেলেও তা এমনই। এই কষ্টগুলো কারোর সাথে শেয়ারও করতে পারবেন না, বাসায় মাকেও বলতে পারবেন না, বোনকেও না। এগুলো থামিয়ে দিন আল্লাহর ওয়াস্তে। আমরা ভাবতেও পারি না এই দিন খুব ঠাকাতে কত মেয়ে তাদের সম্ভ্রম হারাবে। জোর করে যে সম্ভ্রম হারাবে তা নয়, বরং স্বেচ্ছায়। আমার এদের ঘৃণা করতে ঘৃণা লাগে। দুঃখিত প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার জন্য কোনো বিশেষ দিবসের প্রয়োজন হয় না, বিশেষ পাত্র বা পাত্রীরও প্রয়োজন হয় না। অপরদিকে বেহায়াপনা করার জন্য বিশেষ সময় দিবস লাগে, বিশেষ পাত্র বা পাত্রের দরকার হয়। হ্যাঁ, বেহায়াপনার জন্য দিবস হতে পারে, কারণ অশ্লীলতা চর্চাকারীরা তাদের নির্লজ্জ আচরণ সবসময় করতে পারে না, সবার সাথে করতে পারে না। এর জন্য উপলক্ষ দরকার, যে দিবসের আড়ালে বেহায়াপনা চর্চার সুযোগ সৃষ্টি হবে। আজকাল সমাজে তথাকথিত ভালোবাসা দিবস পালনের ধরন প্রকৃতি এর প্রমাণ। তাই ভালোবাসার কোনো দিবস পালন করা একটি ফাতোয়া ছাড়া কিছুই নয়। এই দিবস ভালোবাসার না, অশ্লীলতার। তারা যেটাকে সুরক্ষিত ভালোবাসা বলছে সেটাকে আপনার রব জিনা বলে আখ্যায়িত করছেন। আপনার রব যেমন আপনাকে তার ইবাদত করতে শেখায়, তেমনি শেখায় ভালোবাসতে, ভালোবাসা ছড়িয়ে দিতে। কিন্তু সে ভালোবাসা তো কাফির ও বিজাতিদের সংজ্ঞায়িত ভালোবাসা না। সে ভালোবাসা বেগানা নারী পুরুষের সাথে একাকী নির্জনতা নয়। সে ভালোবাসা মানে তো ড্রেনে পড়ে থাকা ভ্রূণ নয়, বরং সে ভালোবাসার শুরু হয় বিবাহের মাধ্যমে। কিন্তু আপনি আজ আপনার রবের শিখিয়ে দেয়া ভালোবাসা ভুলে সেন্ট ভ্যালেন্টাইন নামক এক খ্রিস্টান পাত্রী শিখিয়ে দেয়া ভালোবাসার মোহে পড়ে জিনা দিবস পালন করছেন।